আমাদের দুনিয়া আমাদেরকে ওই আখের ব্যক্তিও যদি বানিয়ে দেয় তবু আমাদের তো দীর্ঘ ওই জাহান ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রেখেছিল আল্লাহ আমাকে জান্নাত দিয়ে আল্লাহ বললেন তুমি যে বললে আমি তোমার তুমি আর চাই না আল্লাহ আপনার দয় যাও বান্দা তোমাকে জান্নাত দিয়ে দিলাম আল্লাহ নবী বলেন বন্দা জান্নাতে প্রবেশ করে জান্নাত দেখবে সবাই জান্নাতে যে যার জান্নাত নিয়ে বসে আছে যে যার জান্নাত নিয়ে বসে আছে বান্দা দেখবে এইখানে এই জান্নাত এই জায়গায় সে বলবে আল্লাহ সবাই জান্নাত নিয়ে নিয়েছে সবার জান্নাত হয়ে গেছে আমি কানি তো হাজার এনে মজলিস আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আকাঙ্ক্ষা মনে রাখতে হবে জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে আল্লাহ পাকের জান্নাত শেষ বান্দা জান্নাত পাবে কত বড়

জাহান্নাম বিচার শেষ যাও যে যার হিসাব হয়ে গেছে জান্নাতের জান্নাত জাহান্নামের জাহান্নাম তারপর আপনার রব কে জান্নাত কত বড় হবে এটা বলার জন্য এটা বলছি বান্দা চিল্লাবে আয় রব্বি আল্লাহ আল্লাহ পাক জবাব দিবেন কিছুক্ষণ পরে কি আছে বান্দা আল্লাহ জান্নাতের আগুনে পুড়তে পুড়তে আমি খুব কষ্ট গুনিয়াতে গুণা করেছে জাহান নাম পেয়েছ আল্লাহ আপনি দয়াময় আমার মুখটা জাহান নাম থেকে ফিরিয়ে জান্নাতের দিকে করে দেন তাহলে পিছন দিকটা পড়বে আমি একটু আরামে থাকবো বিচার হয়ে গেছে আল্লাহ বলবেন না হবে কিন্তু না আল্লাহ বাকরবুল আলমিন বলছেন ঠিক আছে বন্দা তুমি আবার কিছু চাইবে না তো না আল্লাহ আর কিছু চাইবো না এইটাই চাইবো আমার পিছন দিকটা মুখটা দিকে জান্নাত বান্দাকে ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নাম থেকে জান্নাতের দিকে মুখটা করে দেওয়া হবে জাহান্নামে পড়বে আর জান্নাত দেখবে সবচেয়ে জাহান্নাম এবং জান্নাতের কষ্ট বলুন তো আর আনন্দ কি বলুন তো জাহান্নামীরা জান্নাতিদেরকে দেখতে পাবে জাহান নামের পুরার কষ্ট তো আছে আছে ওই জান্নাতীদেরকে যখন দেখবে তাদের অন্তরের কষ্টটা বর্ণনা করা যাবে না নবীজি কেন আপনি দুনিয়াতে যে লোকটাকে একেবারে হেগারে করতেন ভ্যান মেলা ট্যাক্সিওয়ালা এই চাষি ঘুষা তুই কি জানিস গরিব ওই লোকটা যখন জান্নাতে বসে বসে আপনার জান্নাতের ফল খাবে আর আপনি এত পয়সা বানায় না হুজুরকে নিয়ে এসে ঘরে খাইয়েছেন আর চিল্লাতে আপনি গিয়ে খাওয়ার খরচা দিয়েছেন এই বড় বড় নারায় তাকবি নারায় রিসালাতের শের করিয়েছেন আর আপনি যদি ঠিক মতন জায়গায় কাজ না করেন তখন জাহান্নামে পড়বেন না বুকটা যাবে এই জন্য জান্নাতের কাজে জান্নাতের রাস্তা জেনে জান্নাতের রাস্তা নামতে হবে ওই লোক জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাত দেখবে পড়তে 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 জান্নাত এত সুন্দর জান্নাত এত খুবসুরত জান্নাত এত ভালো নবীজি বলছেন ডাক দিবে আল্লাহ আল্লাহ নবী দয়ার নবী নবী رسول عربی بولے نئی بندہ جو آواز دیوائیں ربی اللہ اللہ پاک رعمان الرحیم بندہ کے جواب دیبن بندہ بولو

থাকে দুনিয়ার জমিনে ছুটতে থাকে নেতার কাছে ছুটতে থাকে অথচ সে আল্লাহর দরবারে কখনো চাওয়ার মতন চায় না যদি দুনিয়াতে তুমি চেয়ে নিতে আল্লাহ মাক বলেন বান্না তুই একবার আমি আল্লাহকে ডাকবি আমি আল্লাহ সত্তর বার তোকে জবাব দেব কখনো সত্তর বার আল্লাহর দরবারে রিপ্লাই আসার মালিকের কাছে চাইতে পারি না দুনিয়ায় তার অবাধ্য হয়েছে তিনি শাস্তি দিয়েছেন যা বেটা জাহান জানা যাও যাও জাহান্নামে নামে যাও এরপরে জাহান নাম থেকে বান্দা ডাকছে তখনও তিনি তার দয়া সরিয়ে নেন কি আছে আল্লাহ এই জাহান নাম বড় কষ্ট আল্লাহ আমাকে জাহান নাম থেকে তুলে এই জান্নাতের আর জাহান নামের মাঝে একটা গাছ আছে এই গাছের তলায় আমাকে দিয়ে দেন আমি ওইখানে গাছের ছাওড়ায় বসে বসে জান্নাত দেখব কি আবদার হ্যাঁ নবীজি

আবার চাব কি হলো আল্লাহ আমাকে জান্নাতের সামনে দাঁড় করিয়ে দেন জান্নাতের দেওয়ালের সামনে দাঁড় করিয়ে দেন আল্লাহ আমি জান্নাতের সামনে থেকে দেখবো আর দাঁড়িয়ে থাকবো কেউ কেউ কোনো কোনো হাদিসে যে ফল খাবো জান্নাতের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের ফল আল্লাহ পাক বলবেন তুমি যে বললে আল্লাহ এটাই আমার শেষ ভালো বন্দা বলে এটাই আমার শেষ ভালো আল্লাহ বলেন দেখো আর কিছু চাইবে না আল্লাহ আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ফেরেস তাকে বলুন ওকে জান্নাতের দেওয়ালে দাঁড় করিয়ে দাও ওইখানে দাঁড়িয়ে থাকো বান্দা ওইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ পর জান্নাত কাছ থেকে দেখবে কাছ থেকে দেখবে ভেতরটা তোলপাড় হয়ে যাবে কিন্তু চাইতে লজ্জা পাবে না আল্লাহর কাছে চাইব না কি মুখে চাইবো এতবার আল্লাহকে বলেছি চাইবো না না চাইবো না চাইবো না চাইবো না করতে করতে বান্দা থাকতে পারবে এই আল্লাহ ডাক দিয়ে দিয়ে সোহাগ আল্লাহ জবাব দেবেন হতাশ হচ্ছেন আল্লাহ জবাব দিবেন না বান্দা ডাকতে গেল আল্লাহ আল্লাহ জবাব দিবেন না বান্দা ডাকতে থাকবে আল্লাহ জবাব দিবেন না বান্দা ডাকতে থাকবে আল্লাহ জবাব দিবেন না আমি ডাকার ব্যাখ্যাটা বুঝেছি নিজের মত করে বুঝেছি আপনাদের বুঝাবো আল্লাহ নবী বলছেন বান্দা ডাকতে 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 এমন ভাবে ডাকবে আল্লাহ পাক হেসে ফেলবেন জোরে বলুন সবাই আমি কল্পনার চোখে পরিস্থিতি আল্লাহ একবার আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করেন ইসলামের ব্যাখ্যা করার মতন আমাদের যোগ্যতা নেই আমি মাঝে মাঝে ভাবি পরিস্থিতি কি আমি ছোটবেলায় আপনি দেখবেন বাপের কাছে বড় মুরব্বি কারো কাছে আব্বা একটা চকলেট কিনে দাও বাপ একটা করে দিয়েছে আর কিছুক্ষণ মেলায় গিয়ে আরেকটা একটা চকলেট কিনে দাও এই জিলেবি কিনে দাও দুই চারটা জিনিস কিনতে কিনতে বলে আর চাই বনে চাই বনে করতে করতে পাঞ্জা তারপর হঠাৎ দেখে একটা বড় বেলুন ওই ছেলে আব্বা বেলুন নিব বাপ

বান্দা দেখবে এইখানে জান্নাত এই আল্লাহ সবাই জান্নাত নিয়েছে সবার জান্নাত হয়ে গেছে আমি কোথায় থাকবো আমার জান্নাত কোথায় আল্লাহ বলবেন বান্দা আমি তোমাকে দিব আচ্ছা দুনিয়া যত বড় ছিল এই দুনিয়া বরাবর জান্নাত তোমাকে দিলে কি তুমি খুশি হবে যুবক একটা গোটা পৃথিবীর বড় যত পরিধি আল্লাহ বলছেন তোমাকে এত বড় একটা জান্নাত দিব বান্দা খুশি আল্লাহ বলছেন আচ্ছা ইচ্ছে বড় দিলাম দুটো দুনিয়ার সমান তোমাকে জান্নাত দিলাম আল্লাহ নবী দয়ার নবী তিনটা দুনিয়া চার দুনিয়া এভাবে আল্লাহ সবচেয়ে আখের বন্ধাকে যে জান্নাত দিবেন ওই জান্নাতটা সাতটা দুনিয়ার সমান হবে সাতটা দুনিয়ার বরাবর জান্নাত সবচেয়ে আখেরই বন্দার জান্নাত জান্নাতের পরিধি বুঝতে পারছেন এবার জান্নাত কত বড়